হবে সেই বাচ্চাটা ইনশাল্লাহ ফিমেল হবে। ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই কয়েকটা দেশে ট্রায়াল টেস্ট করা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এসিআইয়ের নতুন একটি প্রোডাক্ট, নাম হচ্ছে টার্বো ফার্টি। টার্বো ফার্টি নিয়ে দেখলাম যে বেশ কয়েকজনে বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে বা ইউটিউবে বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করছে, কারণ এটা ফিমেল সেক্স ফিক্সার। এটা নিয়ে কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলছে, কেউ বিভিন্ন আঙ্গিকে কথা বলছে। তা আমরা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কমেন্টস করছি, তা আমি চিন্তা করলাম যে এটা না করে সরাসরি কোম্পানি কী বলে, কোম্পানির প্রতিনিধির মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিতে চেষ্টা করেছি। তো এই লক্ষ্যে ফিমেল সেক্স ফিক্সার হিসেবে টার্বো ফার্টি নিয়ে আমার সাথে কথা বলবে এসিআইয়ের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মার্কেটিং এক্সিকিউটিভ জনাব নাইম সিদ্দিক সাহেব। আশা করি ওনা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যত জল্পনা কল্পনার অবসান ঘটবে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্টে করবেন, আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার। তো আর দেরি কেন, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ধন্যবাদ বাকি মির্জা ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যে প্রোডাক্টের কথা হচ্ছে, প্রোডাক্টটা হচ্ছে টার্বো ফার্টি। এটা হচ্ছে মূল কাজ হচ্ছে আপনার ইম্প্রুভ কনসেপশন রেট, যে আপনারা এআই গরুকে সিমেন্ট দেন বা এআই যে করান, এটার যে কনসেপশন রেট অনেক সময় মিসিং হয় অথবা হয় না, এরকম যেটা হয় এটার রেটটা, কনসেপশন রেটটা বৃদ্ধি করে। তারপর আরেকটা আর মূল কাজটা হচ্ছে, এটা হচ্ছে ফিমেল সেক্স ফিক্সার। এটা কি, এটা হচ্ছে মূল, আমি একবার সোজা কথায় বলি যে এটা আমরা যে গরুকে সিমেন্ট দিলাম, সিমেন্ট দেওয়ার আধা ঘন্টা আগে 112 মিলি এবং পরে আধা ঘন্টা পরে 112 মিলি, এটা যদি খাওয়ানো হয় এটা যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা ইনশাল্লাহ ফিমেল হবে। এখানে বকনা বাছুর, এটা হচ্ছে এই প্রোডাক্টটা এসে ইম্পোর্ট করে এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়ান বিমা এক্সপোর্টের একটা প্রোডাক্ট যা অনেক সুনামধন্য প্রতিষ্ঠান। এবং এটা মানে কয়েকটা দেশে আপনার ট্রায়াল টেস্ট কয়েকটা দেশে, বড় বড় কয়েকটা দেশে কান্ট্রিতে হওয়ার পর আমাদের বাংলাদেশের বক্তব্য, যেমন হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই কয়েকটা দেশে ট্রায়াল টেস্ট করা আছে। আর আমি এর মূল কাজটা বলতেছি, মূল কাজটা হচ্ছে টার্বোফার্টির সক্রিয় উপাদানসমূহ, মানে টার্বোফার্টিতে যে সক্রিয় উপাদানসমূহ আছে তার ডিম্বাণুর সাথে শুক্রাণুর কাঙ্ক্ষিত ক্রোমাটিনের নির্বাচন সংমিশ্রণ ঠিক করার ক্ষমতা রাখে। মানে এর মধ্যে যেটা যে উপাদান, সক্রিয় উপাদানগুলো আছে যা ডিম্বাণুর সাথে শুক্রাণু, আপনারা জানেন ডিম্বাণু শুক্রাণু ইয়ার মিশ্রণের ফলে জায়গোট বা একটা তৈরি হয়, সংমিশ্রণের পরে ক্রোমাটিনের নির্বাচনের সংমিশ্রণ ঠিক করার ক্ষমতা রাখে এই টার্বো ফার্টি। তারপরে এই ডিম্বাণুর এই প্রযুক্তিটি গর্ভধারণের ঠিক আগে গাভীর প্লাজমাতে নির্দিষ্ট ওয়াই স্পাম লিগ্যান্ড মিমিক্স উৎপাদন করে। এই প্রযুক্তিটি গর্ভধারণের ঠিক আগে, মানে আমরা তো গর্ভধারণের আগে খাওয়াচ্ছি, এটা খাওয়ানোর ফলে যে স্পামটা আছে পামটা লিগ্যান্ড প্রিমিক্স উৎপাদন করে থাকে। আরেকটা হচ্ছে টার্বো ফার্টি এমন একটি হার্বাল উপাদান রয়েছে, মানে টার্বো ফার্টি এমন একটা এমন হার্বাল উপাদান রয়েছে যা বৈজ্ঞানিক ইতিহাসে সেক্স ফিক্সার নামে পরিচিত, যা মহিলা জায়গোট উৎপন্নে সহায়তা করে। মানে আমরা যে আমরা জানেন XX এবং XY, আমরা পুরুষেরা মানে মেল বহন করে XY, মহিলা বা ফিমেল বহন করে XX। সুতরাং এখানে শুধু যে আপনার এটা খাওয়ানোর পরে শুধু XX জায়গোটটা উৎপন্ন হবে, সেক্ষেত্রে আমরা যে বাছুরটা পাবো বাছুরটা অবশ্যই ফিমেল বা বকনা বাছুর উৎপন্ন হবে, এটা হচ্ছে মূল কথা। মানে এই যতগুলো ইয়েগুলো আছে এর মতো মূল কথা হচ্ছে আমরা যে টার্বোফার্ট ইউজ করার ফলে আমরা যে বাচ্চাটি উৎপন্ন হবে সে বাচ্চাটি হবে অবশ্যই ফিমেল বা বকনা বাছুর, এটা হচ্ছে মূল কথা। আর এটার বর্তমান বাজারে খুবই একটু আলোচিত প্রোডাক্ট। আর এটার ডোজটা হচ্ছে আপনার সিমেন্ট দেওয়ার আধা ঘন্টাকে 112 মিলি এবং সিমেন্ট দেওয়ার পরে আধা ঘন্টা পরে 112.5 মিলি এই। আর এর প্রাইসটা হচ্ছে 865 টাকা। তো আপনারা অবশ্যই এটা ইউজ করেন, ইউজ করে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ।
তো ভিউয়ার্স যারা আসলে অনেক সময় কনফিউশন সৃষ্টি করছে এই বিষয়টা নিয়ে, আমার কাছে যেটা মনে হয় যেমন গোনাডোরেলিন হরমোন, যেমন যে আপনাদের একটা গাভী যখন আমরা বারবার সিমেন দিচ্ছি, যখন বারবার মিস হচ্ছে, তখন কিন্তু আমরা অনেক সময় গোনাডোরেলিন হরমোন ইউজ করছি, বা পাকায় শিউরায় অনেক কিছু কিন্তু আমরা সম্পূরক ইউজ করছি। যেমন অনেকে এমনও অনেকে বলে যে কৃত্রিম প্রজনন করাই তো হারাম, কিন্তু আমি আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বেশ কয়েকজন আলেমের সাথে কথা বলেছি, তারা কিন্তু এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিয়েছে যে এটা এটা হালাল হবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রেক্ষাপটের অনুযায়ী। তো এখন আসলে অনেকে কিন্তু যে কোনো একটা ইজি বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। তো আমি বলবো যে আমরা প্রাথমিকভাবে আমরা এটুক বলি যে হ্যাঁ, আমরা যদি এটা মনে করি যে হ্যাঁ এটা আল্লাহর রহমতে এটা আমাদের কনসেপশন রেটে সহযোগিতা করবে, ধরেন আমরা যদি এই উদ্দেশ্যে খাওয়াতে পারি। এছাড়াও আমরা যারা উন্নত জাতের ফ্রিজিয়ান গরু পালন করি, আমরা কিন্তু আশা করি যে একটা বকনা বাছুর আসুক। হ্যাঁ, তো একটা কথা হচ্ছে যে কোনো একটা কিছুর কিন্তু একটা উসিলা, আমরা বলবো না যে আল্লাহর আগে কিন্তু কোনো কিছুই না। সর্বপ্রথম আপনি বিশ্বের যত বড় ডাক্তারের কাছে যান, যত বড় প্রযুক্তির কাছে যান, সবাই কিন্তু বলে যে আল্লাহকে ডাকুন। যে কোনো একটা অপারেশনের ডাক্তাররা কী বলে যে আল্লাহকে ডাকুন, আল্লাহ হচ্ছে প্রধান। এরপরে আল্লাহ বিভিন্ন ব্যবস্থা, এই যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো, এগুলো তো বিজ্ঞানীদের মেধায় দিয়েছে কি আল্লাহ, আল্লাহ মেধা দিয়েছে বলে তো বিজ্ঞানীরা নিত্য নতুন বিষয়গুলো আবিষ্কার করতে পেরেছে। আশা করি আমরা যদি ইজিলি নেই বিষয়টা আমার মনে হয় যে খামার করে লাভবান হতে সহায়তা করবে। তো এই ভিডিওটি কিন্তু যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এই ভিডিওটির দ্বারা মানুষের ভুল ভাঙতে পারে, ভুল ভাঙতে যেন সহায়তা করে। আর একটা কথা বলতে চাই যে আপনাদের আপনারা দেখেন আপনাদের আপনার খামারে একটা ভালো গাভী আছে, আপনার বারবারই চান যে এই গাভিটা অনেক দুধ দেয়, আমি তার একটা বকনা বাছুর চাই, মানে ফিমেল বাছুর চাই, যার যেন মায়ের মতো আমি একটা ভালো রেজাল্ট পাই। তো দেখা যায় আপনি বারবারই ষাঁড় বাছুর হয়, আপনারা এখানে দেখা যায় খামার অনেক লস হন, বা আপনি ভালো একটা বকনা চাচ্ছেন, তখন আপনি অবশ্যই এটা খাওয়াবেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন, কনসেপ্টেশন তো পাবেন ইনশাল্লাহ। আমরা যেটা বললাম যে ফিমেল বাছুর অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ নাইম সিদ্দিক সাহেবকে, এসিআর মার্কেটিং এক্সিকিউটিভ 14 গ্রাম, এবং এই ভিডিওটি যারা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যারা বড় বড় খামার করছে বা ছোট বড় বা এই লাইনে আসতে চায়, বা এই তথ্যটা কিন্তু আসলেই খুবই নতুন, আমার কাছে খুবই নতুন লেগেছে, আপনাদের কাছে নিশ্চয়ই নতুন লাগছে। তো আপনারা অবশ্যই শেয়ার করে নতুন ইনফরমেশনটি সবাইকে জানিয়ে দিন, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দিয়ে যদি একজন মানুষেরও উপকার লাগে তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।